নমস্কার দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে কুম্ভ রাশির সাড়ে সাথী নিয়ে আপনাদেরকে কিছু কথা জানাবো এবং দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারি থেকে যে সাড়ে সাথী শুরু হতে চলেছে কুম্ভ রাশির আপনারা কি কি করবেন কী কী করণের সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত থাকবেন কিছুটা তার আমি কিছু উপায় দিব তবে ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন শুরু করি দু হাজার কুড়িতে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতি এই কুম্ভ রাশির সাতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু কিছু সুপ্রভাব এবং কিছু কিছু কুপ্রভাব ডেকে আনবে তবে কুম্ভ যেহেতু শনির নিজস্ব ঘর কাজেই সাড়ে সাতি ততটা কিন্তু খারাপ প্রভাব দিবে না কারণ শনি নিজের ঘরে শত্রুকেও পর্যন্ত মারে না আর এটি তো শনির নিজের ঘর কাজেই আপনারা নিশ্চিন্তে থাকুন সাড়ে সাতি শুরু হওয়ার পর থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি শুরু হয়ে যাবে এই সোনের সাড়ে সাথীতে আপনাদের ইনকাম চার গুণ পর্যন্ত বৃদ্ধি করাবে শনি মহারাজ হ্যাঁ তবে এই প্রসঙ্গে মনে রাখতে হবে যাদের জন্মছকে শনি নিচস্ত অথবা শনি দুর্বল ক্ষেত্রে বসে আছে বা শনির ডিগ্রিগত মান কম তাদের কিন্তু ইনকাম বাড়বে কিন্তু চারগুণ নয় আগের থেকে যা ইনকাম আছে তার থেকে অনেকটা বাড়বে এবার আসি পারিবারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অশান্তি থেকেই যাবে আপনারা দেখুন যে সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে গেছে আপনাদের জীবনে অর্থাৎ শনি যখন সাড়ে সাতি শুরু হয় তার মাস আগে থেকে আমরা প্রভাবটা বুঝতে পারি অর্থাৎ দু হাজার উনিশ সালের চব্বিশে জুলাই থেকে শনি প্রকোপ দেওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে এবং সেই শনির পূর্ণাঙ্গ দৃষ্টি পড়বে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি আপনার শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যেহেতু আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে কাজেই শত্রুরা কিন্তু ক্ষতি করতে চাইলেও ততটা পরিমাণে ক্ষতি করতে পারবে না তারা কিছুটা হলেও আপনাদের অর্থনৈতিক ক্ষমতা দেখে কিছুটা হলেও তারা পিছুপা হতে বাধ্য কাজেই অর্থনৈতিক সমৃদ্ধি দু হাজার কুড়িতে আসবেই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যে যে কাজেই থাকুন না কেন সেই কাজে আপনারা মনোনিবেশ করুন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে বাধ্য এবার আসি প্রেমের ক্ষেত্র যারা অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা প্রেমের মধ্যে আছেন তাদের কিছুটা হলেও প্রেমের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে কাজেই সাড়ে সাতির পিরিয়ডটা আপনারা খুব সাবধানে কাটানোর চেষ্টা করবেন এবার আসি বিবাহ বিবাহ প্রসঙ্গে জানিয়ে রাখি দু হাজার কুড়ি কুম্ভ জন্য বিবাহের ক্ষেত্র বেশ উত্তম এই বছর আপনি বিয়ের কথা ভাবতেই পারেন তবে মনে রাখবেন বিয়ে যদি করেন সাড়ে সাড়েসাতির মধ্যে অবশ্যই জন্মছক কিন্তু বিচার করে নেবেন জন্মছক বিচার না করে যদি আপনি বিবাহের পথে এগোন তবে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তাই খুব সাবধানে বিয়ের দিকে এগোন দু হাজার কুড়ি বিয়ের জন্য উপযুক্ত বছর কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার আমি আসি প্রেমের পর বিয়ের পর যেটা আসব সন্তান সন্ততি যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকার সন্তান সন্ততি রয়েছে তাদের নিয়ে সাবধান কেননা সামান্য হলেও দুর্ঘটনার যোগ রয়েছে এই বছর এছাড়াও যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন তারা গাড়ি কিন্তু খুব সাবধানে আপনারা চালাবেন নচেত যে কোনো বিপদ কিন্তু ঘটে যেতে পারে যারা ব্যবসায়ী আছেন যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে ত্বরান্বিত হবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই এবার আমি আসি যাদের রাশিচক্রে শনি ড্যামেজ বা শনি নিচস্ত তারা এই সাড়ে সাতি পিরিয়ডে কী করবেন আপনারা প্রথমত প্রত্যেক শনিবার হনুমানজির মন্দিরে যাবেন কেননা হনুমানজি এমন একজন দেবতা যিনি শনির প্রকোপ কমাতে পারে আপনারা প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে মেটে সিঁদুর আর ঘিয়ের প্রদীপ দান করুন কীভাবে ঘিয়ের প্রদীপ দিবেন তাও জানিয়ে দিই প্রথমে ঘিয়ের প্রদীপে নিজের মুখের ছায়া দেখে নেবেন যেটাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় ছায়া দান তারপরে সেই প্রদীপ জানিয়ে আপনি কোনো বটগাছের নিচে অথবা হনুমানজির পাশে সেটি রেখে আসুন কিছুটা হলো আপনার সোনের সাড়ে সাতির প্রকোপ কমতে বাধ্য এবং প্রতিদিন জলে তিন মিশিয়ে স্নান করুন ধন্যবাদ